বিশ্ববাংলা টিভির পক্ষ থেকে আমরা আবার পুজোর সন্ধান করতে করতে এসে গেছি নতুন একটি ক্লাবে। আপনাদের আগেই বলেছিলাম পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং এই শেষ মুহূর্তে চলছে বেছে নেওয়ার পালা যে আপনারা ঠিক কটা পুজো দেখবেন, এবং সেই বেছে নেওয়ার জন্যে সাহায্য করছি আমরা। কারণ প্রত্যেক কটা ক্লাবে গিয়ে, প্রত্যেক কটা পাড়ায় গিয়ে সেই পুজো এবং সেই ক্লাবের খুঁটিনাটি তুলে ধরছি আপনাদের হাতে, যাতে আরও ভালোভাবে সাজিয়ে নিতে পারেন আপনার পুজোর লিস্ট। তো এইভাবেই ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আরেকটি ক্লাবে, এবং আমার পাশে বসে রয়েছেন এখানকার প্রেসিডেন্ট। তো ম্যাডাম, আপনাদের ক্লাবের নামটা একবার বলবেন। আমাদের এটা পাড়ার পুজো, ইস্ট বেলঘরিয়া সার্বজনীন দুর্গা পূজা কমিটি, পশ্চিমাঞ্চল। তো আপনার নাম কি? আমার নাম তাপসী চক্রবর্তী। এইবার পুজো আপনাদের কি থিম পুজো হচ্ছে না সাবেকিয়ানা? আমরা এবার চেষ্টা করছি, এতকাল ধরে সাবেকিয়ানা ছিল, এবার চেষ্টা করছি থিম পুজো করার। এখন কতটা কি হবে? বেশিরভাগ পুজোই যেখানে পুরুষ কেন্দ্রিক, সেখানে আমরা এখানে এসে দেখছি যে এটা মহিলা কেন্দ্রিক পুজো হচ্ছে, এবং বলতে পারেন মহিলারা অর্গানাইজ করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জটা কীভাবে নিচ্ছেন? আমাদের এখানে চ্যালেঞ্জের এখানে কোনো মানে প্রতিযোগিতা নেই, কিন্তু এতদিন পুরুষরাই করতেন, ওনারাই আমাদের ভার দিয়েছেন যে তোমরা করো। এবার আমরা গত বছরও করেছি, সবার খুব ভালো লেগেছে, ভালোভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি, এবার থেকে আমরাই করবো, কিন্তু পুরুষরা আমাদের পেছনে সবসময় আছেন। যেমন দেবী দুর্গার পেছনে শিব ঠাকুরের ছবি লাগানো থাকে, খুব ভালো কথা। তার পাশেই বসে রয়েছেন এই পুজোর ক্যাশিয়ার, তাই তো? দিদি আপনার নামটা বলবেন। তাপিয়া চক্রবর্তী। আগেরবার পুজোর বাজেট কত ছিল? আগেরবার প্রায় 3 লাখের কাছাকাছি। এইবারে কি বেড়েছে না কমেছে? এবারে আসলে এখনও চাঁদা তোলা বা যেরকমভাবে অ্যাড আমাদের আসে সেই সব এখনও কাউন্টডাউন শুরু হয়নি, শুরু করব, সেই জন্য এখনও ঠিকভাবে বলতে পারছি না। পাশে বসে আছেন সেক্রেটারি, নামটা জেনে নেব। মৌমিতা সরকার। এবার পূজার কী থিম হচ্ছে, কী পাবে মানুষ এই প্যান্ডেলে এসে, মানে অন্য পুজোর থেকে এই পুজোটা আলাদা কোথায়? দেখুন, এই পুজোটা আলাদা মানে থিম পুজো আমাদের এতদিন ছিল না, আমাদের পুরোটাই সাবেকিয়ানা পুজো ছিল। তো এইবার আমরা চেষ্টা করছি কিছুটা থিম করার, সেটা হচ্ছে দেখুন যেটা আমাদের এখন জলের যেটা একটা ক্রাইসিস চলছে চারিদিকে, সেটাকে চেষ্টা করেছি একটুখানি ধরার। তা কতটা হবে সেটা বলতে পারছি না, কিন্তু চেষ্টা করছি। জল ধরা না জল অপচয় রোধ করার? জলটাকে অপচয় রোধ করা, মানুষের মনে সেইটাকে জাগানো যে জল অপচয়টা যেন বন্ধ হয়, সেটা চেষ্টা করব আমরা কিছুটা, যে আমাদের মাধ্যমে যদি মানুষ কিছুটা সচেতন হয়। আরেকটা প্রশ্ন করব আপনাকে, কারণ যা হয় যুদ্ধ করে সৈনিকরা, আলটিমেট পুরো নাম বা বদনাম দুটোই থাকে কিন্তু সেনাপতির কাছে। তো যেহেতু আপনি পূজার প্রেসিডেন্ট, আমি বলবো যে টিভির ওপারে থাকা মানুষদের আপনার পুজো দেখতে আসার জন্যে কি বলবেন, কেন এই পুজোটা তারা দেখতে আসবে? ওই প্রথম কথা যে মহিলারা তো করছেই, তাছাড়া আমরা এই একটা বড় একটা যে সমস্যা আসছে আগামী দিনে, যে জলের অপচয় বন্ধ করতে হবে, জলের যে সংকট আমরা পড়বো জলের সংকটে, সেইটার থেকে মুক্ত হওয়ার জন্য আমরা চেষ্টা করছি, সেটা জানার জন্য। সেটা এরকমভাবে দেখলে কি অনেকেই একটু বেশি সচেতন হয় পুজোর প্যান্ডেলে, বা কোনো যদি সবার মাঝে এটাকে ছড়িয়ে দেওয়া যায় সেইভাবে, যার জন্য বলবো যে দেখুন মহিলারাও কি সবই পারে আর কি, সেটাও দেখবেন, এটাও দেখাতে চাই, সেই জন্য আসবেন সবাই। আরেকটা কথা, এখানের কাউন্সিলরও এখানে উপস্থিত আছে, কাউন্সিলরের থেকে দুই এক পুজোটা এবার 57 বছরে পড়লো। আমি মানে ছোটোবেলার থেকেই পুজোর সাথে যুক্ত, পুজোর যেটা সব থেকে বড়ো আকর্ষণ একটা ফ্যামিলিয়ার পুরোটা, আমরা মানে শুধুমাত্র পাড়ার পুজো নয় কিন্তু আমরা থাকি সবাই একসাথে একটা পরিবারের মতো, সেদিন একসাথে খাওয়া দাওয়া মজা সব ধরনের, সব বয়সী মানুষজন এখানে থাকে, আড্ডা, একদম পুজো যেটাকে আমাদের মানে দুর্গোৎসবটা আমাদের একদম জাতীয় উৎসব, আমাদের একদম ভালোবাসার একটা জায়গা, সেখান থেকে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সমস্ত ভাবনার ঊর্ধ্বে গিয়ে একসাথে শুধু ওই কটা দিন মজা হইহুল্লো করা, ভালো থাকা এবং ভালো রাখার মানুষকে বার্তা দেওয়াটা এই পুজোর মাধ্যমে আমরা একসাথে করবেন। এখানে কোনো রাজনীতির রং নেই, একসাথে সবাই মিলে থাকা। থ্যাংক ইউ, আপনারা দেখে নিলেন ওনাদের বক্তব্য, আশা করি বুঝতে পেরেছেন কী ধরনের পুজো এখানে হতে চলেছে বা এরা কী উপহার দিতে চলেছে। আরও আমরা নতুন নতুন পুজো নিয়ে আসছি যাতে আপনাদের লিস্টের খাতাটা ভরে যায়, আর যতক্ষণ নেক্সট প্রোগ্রাম আসছে ততক্ষণ দেখতে থাকুন বিশ্ব।
এবার হাজারেরও বেশি পুজো দেখুন বিশ্ববাংলা টিভিতে। পুজো দেখতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের বিশ্ববাংলা টিভি অ্যাপ, এছাড়াও ইউটিউবে গিয়ে সার্চ করুন আমাদের চ্যানেল বিশ্ববাংলা টিভি লাইভ। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাড়ার পুজো টেলিকাস্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।